নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের দু হাজার বাইশ সালের এবিটিএ টেস্ট পেপার সলভ করাচ্ছি ইতিহাসের যার পেজ নম্বর পাঁচশো এর আগের পেজগুলো আমি সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইক অন করবে ওয়ান নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে ওয়ান পয়েন্ট ওয়ানে ইতিহাস শব্দের উদ্ভব হয়েছে কোন শব্দ থেকে অ্যান্সার হবে খোয়ার অ্যান্সার হিস্টোরিয়া থেকে হিস্টোরিয়া থেকে ওয়ান পয়েন্ট টুতে কী বলেছে টোয়েন্টি টু ইয়ার্স টু ফ্রিডম নামক গবেষণামূলক ক্রিকেট বিষয়ক গ্রন্থের লেখক হলেন হবে খোয়ার অ্যান্সার বড়িয়া মজুমদার প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এস বি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে ওয়ান পয়েন্ট থ্রিতে কী বলেছে নদিয়া কাহিনী গ্রন্থের লেখক হলেন অ্যান্সার হবে খোয়ার মুকুন্দনাথ মল্লিক ওয়ান পয়েন্ট ফোরে কী বলেছে ওয়াক্টালোনি মনুমেন্ট কী নামে পরিচিত অ্যান্সার ব্যাক্ষয়ার শহীদ মিনার ওয়ান পয়েন্ট ফাইভে কী বলেছে হাজি মোহাম্মদ মহসিনের উদ্যোগে গড়ে ওঠে অ্যান্সার বেক্ষায় রাঞ্চার হুগলির ইমাম বাড়া হুগলির ইমাম বাড়া পরে কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট সিক্সে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা হলেন অ্যান্সার বেক্ষায় রাঞ্চার ইয়ং বেঙ্গল গোষ্ঠী ওয়ান পয়েন্ট সেভেনে কী বলেছে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে ডেভিড হেয়ার পরের কোশ্চেন কেসে ওয়ান পয়েন্ট এইটে সাধারণ ব্রহ্ম সমাজের প্রথম আচার্য ছিলেন অ্যান্সার হবে গয়ার অ্যান্সার কেশবচন্দ্র সেন ওয়ান পয়েন্ট নাইনে কী বলেছে বাংলার নানা সাহেব নামে পরিচিত অ্যান্সার হবে রামরতন মল্লিককে পরের কোশ্চেন কী আছে আমাদের ওয়ান পয়েন্ট ওয়ান জিরোতে দারুল রুল কথার অর্থ কী অ্যান্সার হবে খোয়ার অ্যান্সার শত্রু দেশ ওয়ান পয়েন্ট ডবল ওয়ানে কি বলেছে মহারানীর ঘোষণাপত্র প্রকাশিত হয় অ্যান্সার হবে পয়লা নভেম্বর আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর অর্থাৎ ক্ষয়ের অ্যান্সার পরের কোশ্চেন কি বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান টুতে ফরাজি কথার অর্থ অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার আল্লাহ কর্তৃক নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য পরের কোশ্চেন কি আছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে স্বামী বিবেকানন্দ শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে কী বলেছে জাতীয়তাবাদের জনক বলা হয় অ্যান্সার অ্যান্সার স্বামী বিবেকানন্দকে পরের কোশ্চেন কেছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে আঠারোশো সাতান্ন ওয়ান্নাব্দের বিদ্রোহে অযোধ্যার নেতৃত্ব দিয়েছেন অ্যান্সার অ্যান্সার হজরত মহল পরের কোশ্চেন কে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় অ্যান্সারবে খয়ার অ্যান্সার আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে পরের কোয়েশ্চেন কেছে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনে কী বলেছে কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন পত্রিকার সম্পাদনা করতেন অ্যানসরাবে কয়ে রেন্সার সংবাদ কৌমিদি পরের কুশেন কেসে ওয়ান পয়েন্ট ওয়ান এইটে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন অ্যান্স রেবে ক্ষয় অরবিন্দ ঘোষ পরের কুশিন কেসে ওয়ান পয়েন্ট ওয়ান নাইনে মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন অ্যান্স রেবে ক্ষয় রেসার পঞ্চানন কর্মকার পরের কুশিন কেসে ওয়ান পয়েন্ট টু জুতে পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষের কোথায় স্থাপিত হয় অ্যানসারবেক কয়ার এন্সার গোয়াতে এবার আমি বিভাগক্ষর সলভ করাবো যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি উপবাক থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও তো দেখো টু পয়েন্ট ওয়ানে কী বলেছে একটি বাক্যে উত্তর দাও ফার্স্ট কোয়েশ্চেন কী আছে টু পয়েন্ট ওয়ানে স্কটিশ চার্চ কলেজের পূর্বের নাম কী ছিল স্কটিশ চার্চ কলেজের পূর্বের নাম ছিল আমাদের জেনারেল অ্যাসোসিয়েশান ইনস্টিটিউশন জেনারেল অ্যাসোসিয়েশন ইনস্টিটিউশন পরের কোশ্চেন কী বলেছে টু পয়েন্ট ওয়ান টুতে স্বামী বিবেকানন্দ কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন টু পয়েন্ট ওয়ান থ্রিতে কী বলেছে কলকাতা বিজ্ঞান কলেজের কার উদ্যোগে স্থাপিত হয় কলকাতা বিজ্ঞান কলেজ আশুতোষ মুখোপাধ্যায়ের উদ্যোগে স্থাপিত হয় টু পয়েন্ট ওয়ান ফোরে কী বলেছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম লেখো অ্যান্সার হবে সংবাদ প্রভাকর সংবাদ প্রভাকর কে লিখেছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত তোমাদের মাথায় রাখতে হবে যে ঈশ্বরচন্দ্র গুপ্ত এই সংবাদ প্রভাকর লিখেছেন পরের কোয়েশ্চেন কি আছে উপবিভাগ বিভাগ টু পয়েন্ট টুতে কি বলেছে ঠিক না ভুল নির্ণয় করো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে টু পয়েন্ট এ লেটার্স প্রমে ফাদার টু হিজ ডাটার এ লেখক মতিলাল নেহেরু এটা পুরোপুরি ভুল আছে মানে অশুদ্ধ অর্থাৎ টু পয়েন্ট ওয়ানের যেটা কোয়েশ্চেন আছে লেটার্স প্রমে ফাদার টু হিজ ডাটার লেখক মতিলাল নেহেরু এটা ভুল আছে টু পয়েন্ট টু টুতে কী বলেছে বাংলার মুকুটিন রাজা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বলা হয় এটা ঠিক আছে টু পয়েন্ট টু থ্রিতে কী বলেছে কলকাতা বিজ্ঞান কলেজ বর্তমানে রাজাবাজার বিজ্ঞান কলেজ নামে পরিচিত এটাও কি আছে ঠিক আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকন অন করবে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটাই আমার একান্ত অনুরোধ তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে ডিসক্রিপশন বক্সে দু হাজার বাইশ সালের মাধ্যমিকের এবটিএ টেস্ট পেপার প্রত্যেকটা সাবজেক্টের সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি আমরা তার সঙ্গে দু সালের মাধ্যমিকের মডেল অ্যাক্টিভিটিটা সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি তো দেখো পরের কোশ্চেনগুলো কী আছে কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও টু পয়েন্ট থ্রি ওয়ানে কি বলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর অ্যান্সার হবে অ্যান্সার হবে তিনের অ্যান্সার সংস্কৃত যন্ত্র টু পয়েন্ট থ্রি টুতে কী বলেছে সত্তর বৎসর অ্যান্সার হবে চারের অ্যান্সার বিপিন চন্দ্র পাল টু পয়েন্ট থ্রি থ্রিতে কী বলেছে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এর অ্যান্সার হবে একের অ্যান্সার মেকলে মিনিট টু পয়েন্ট থ্রি ফোরে কি বলেছে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অ্যান্সার হবে দুই দুয়ের অ্যান্সার ভারতীয় অরণ্য আইন ভারতীয় অরণ্য আইন এবার দেখো যে ম্যাপ পয়েন্টিং আছে এই ম্যাপ পয়েন্টিং তোমাদের অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো এবার আমি ব্যাখ্যা নিয়ে আলোচনা করছি তো দেখো যদি আমার কোনো কোশ্চেন ভুল হয়ে থাকে প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে প্রত্যেকটা সাবজেক্ট আমি সলভ করছি ভুল হয়তো হতেই পারে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে এটা আমার একান্ত অনুরোধ হতেই পারে কোনো কোশ্চেনের ভুল তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে বিবৃতি হিকির গেজেট প্রথম সংবাদ পত্র প্রকাশিত হয় এর ব্যাখ্যা কীভাবে দুই হবে ভারতের সংবাদপত্রের জগতে নতুন দিগন্তের সূচনা হয় ঠিক আছে কি বলেছে বিবৃতি স্বামী বিবেকানন্দের কাছে ধর্ম ছিল ম্যান মেকিং রিলিজিয়ান এর ব্যাখ্যা কীভাবে দুই হবে বিবেকানন্দ ছিলেন জ্বলন্ত দেশপ্রেম ও আত্মবিশ্বাসের মূর্ত প্রতীক তো দেখো টু পয়েন্ট ফাইভ থ্রিতে কি বলেছে বিবৃতি বাংলার নবজাগরণ ছিল যথার্থ নবজাগরণ এর ব্যাখ্যা কি হবে দুই হবে বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক ও উচ্চ শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ পরের কোশ্চেন কি বলেছে টু পয়েন্ট ফাইভ পরে ব্রিটিশ শাসনকালে আদিবাসী বিদ্রোহগুলি হয়েছিল ব্যাখ্যা এক হবে আদিবাসীদের নিজেদের ঐক্যবদ্ধ গড়ে তোলার জন্য এই বিদ্রোহ হয়েছিল তো বুঝতে পারছো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে আমাদের ডিসক্রিপশন বক্সে দু হাজার বাইশ সালের মাধ্যমিকের এব টেস্ট পেপার সলভ এবং দু হাজার বাইশ সালের মডেল অ্যাক্টিভিটি ট্যাক্স দশম শ্রেণির সম্পূর্ণরূপে সলভ করা আছে এবং আমাদের অন্য একটা চ্যানেল আছে স্টাডি উইথ কেশব প্লিজ ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবসি স্টাডি উইথ কেশব চ্যানেলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্পূর্ণরূপে সলভ করা আছে প্লিজ ওই চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করে দিও